এটা হচ্ছে একটি সিরিজ বোর্ড, এটা হচ্ছে সিরিজের সকেট, আর এটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ, আর এটা হচ্ছে ডাইরেক্ট এসি লাইন। এটা হচ্ছে সিরিজ বোর্ড, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? দেখেন, এই দুটো লাইন আমরা শর্ট করছি, তখন আমার এই আলোটা জ্বলে উঠবে এবং এটা সুইচিং হয়ে এটা অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিরিজের সকেট, আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ডাইরেক্ট এসি লাইন। এখন আমরা প্রথমত সিরিজে দিব লাইনটা, টিভিটা শর্ট আছে কিনা দেখার জন্য। এবার লাইনটা দিই, হ্যাঁ দিছি, দেখতে পাচ্ছেন যে লাইন পায়েছে, কিন্তু 100 ওয়াটে টেনে পারছে না। এখন আমি ডাইরেক্ট এসি লাইনে দেবো, দেখা যাক টেলিভিশনটা অন হয় কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি টেলিভিশনটা অন হয়েছে। তো আমার হাতে একটা রিমোট আছে, দেখেন রিমোটে কাজ করছে না, এবং এই রিমোটটা ভালো আছে, এটা এরই রিমোট, কিন্তু এটা কাজ করছে না। এটা হচ্ছে অন অফ সুইচ, এতে অনও হচ্ছে না অফও হচ্ছে না। এটা হয়তো বা এই সেন্সার, এখানে একটা সেন্সার বোর্ড থাকে, এই সেন্সার বোর্ডের কারণে এই সমস্যাটা হয়, যখন 5 ভোল্ট না পাই তখন হয়, আবার আয়ার ভোল্টেজ যদি না আসে সেই ক্ষেত্রেও হয়। তো মেমোরাইজে নষ্ট হলেও এটা হয়, সিস্টেম আইসে নষ্ট হলেও এটা হয়। এখন আমাদের দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়, যে এই সেন্সার বোর্ডে নাকি হচ্ছে আপনার মেমোরি আইসিতে না সিস্টেম আইসিতে। দেখেন এই রিমোটটা আমরা এখন পরীক্ষা করব, রিমোটটা ভালো আছে। এটা হচ্ছে একটি রিমোট, এই রিমোটটা ভালো কি খারাপ সেটা আপনারা নিজেদের বাসায় বসে পরীক্ষা করতে পারবেন। সেটা পরীক্ষা করতে গেলে অবশ্যই আপনাকে একটি ক্যামেরাওয়ালা মোবাইল সেট লাগবে। ক্যামেরাটা অন করে যখন এটা ধরবেন তখন এখান থেকে একটা সেন্সারে আলো দেখা যাবে, এবং যদি আলোটা দেখা যায় তাহলে বুঝতে হবে যে রিমোটটা ভালো আছে, আর যদি আলোটা দেখা না যায় তাহলে বুঝতে হবে যে রিমোটটা নষ্ট। তো এখন দেখেন কীভাবে রিমোট বাসাতেই পরীক্ষা করতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন যে এখানে যে সেন্সার এলইডিটা থাকে সেটা ফোকাস দিচ্ছে, যেটা খালি চোখে দেখা যায় না, এর আলোটা খালি চোখে দেখা যায় না। বুঝতেই পাচ্ছেন যে আপনারা রিমোটটা ভালো আছে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সার্কিট বোর্ডের সমস্যা। এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের এখন সার্কিট বোর্ডটা দেখতে হবে এবং বুঝতে হবে যে কোথায় কি সমস্যা হয়েছে, সেটা আপনাদের আমি দেখাবো। দেখছেন যে টেলিভিশনের ব্যাকপার্টটা খুলে ফেলছি, এখন আমি সার্কিটটা বের করব। হ্যাঁ, সার্কিটটা বের করছি। এটা হচ্ছে সেন্সার ক্যাবেল, অর্থাৎ সামনে প্যানেলে যে রিমোটের মাধ্যমে যেটা কাজ করা হয় সেই ক্যাবেলটা, সেটা আমি খুলছি। যাই হোক, এটা হচ্ছে স্পিকার, অর্থাৎ অডিও স্পিকারের দুইটা ক্যাবেল, এই দুটাও খুলছি। এখন আমরা এটা দেখার জন্যে একটা এক্সটার্নাল প্যানেল বোর্ড, অর্থাৎ সেন্সার এখানে ইউজ করব, যেটা মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের সামনে যে সেন্সার বোর্ডটা আছে সেটা নষ্ট নাকি হচ্ছে অন্য কোথাও প্রবলেম আছে। সেক্ষেত্রে এটা আমি এখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে একটি সেন্সার বোর্ড, দেখতে পাচ্ছেন তো, এটা লাগাই। হ্যাঁ, এটা লাগিয়েছি। হ্যাঁ, টিভিটা অন করছি, দেখতে পাচ্ছেন যে আলো চলে আসছে। তো আমাদের রিমোটে কাজ করছে না। এখানে এই সেন্সার বোর্ডটায় এক পিনে আপনার 5 ভোল্ট থাকে, এক পিনে আয়ার ভোল্টেজ থাকে, এবং মাঝখানে যে লেগটা এটাতে গ্রাউন্ড ভোল্ট অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ থাকে। তো আমাদের এখন এই ভোল্টেজটা মেপে দেখতে হবে যেখানে ঠিক সব ভোল্টেজ আছে কি না। এখন আমরা এর ভোল্টেজটা মাপবো। এটা হচ্ছে একটি অ্যাভোমিটার, এটা ভোল্ট 10-এ দিতে হবে, এবং এর যে মাঝখানে যে লেগটা সেটা হচ্ছে আপনার নেগেটিভ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নেগেটিভে দিচ্ছি। হ্যাঁ, 5 ভোল্ট আছে, আয়ার ভোল্টটাও আছে, তারপরও আমাদের রিমোটে কাজ করছে না। তার মানে এখানে আমাদের সেন্সার বোর্ডটা ভালো আছে। থেকে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের, এই জায়গার থেকে এতটুকু জায়গা এটা হচ্ছে আমাদের সেন্সার সেকশন। এই সেন্সার সেকশনে আপনার ভোল্ট থাকে 5 ভোল্ট, আর আয়ার ভোল্ট এবং গ্রাউন্ড। আর এটা হচ্ছে আমাদের সিস্টেম, সিস্টেম আইসি, এটা এটা হচ্ছে সিস্টেম আইসি, আর এটা হচ্ছে মেমোরি আইসি। এই সেন্সারে যদি আমাদের
এই ভোল্টগুলো থাকে তাহলে বুঝতে হবে আমাদের যে এই সিস্টেম আইসি নষ্ট অথবা মেমোরি আইসি। আগে আমরা দেখব, আপনাদের মেপে দেখাবো যে আমাদের এখানে ভোল্টেজটা ঠিক আছে কি না। যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সিস্টেম আইসি বা মেমোরি আইসি চেঞ্জ করতে হবে। তার আগে আমাদের এখানকার ভোল্টেজটা মাপতে হবে যে এখানে আমরা 5 ভোল্ট পাই কি না, 5 ভোল্ট এবং আয়ার ভোল্ট। দেখেন যে আমি ভোল্টটা মাপছি, এর এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্ট। হ্যাঁ, আপনার মিটার দেখতে পাচ্ছেন, আমার ভোল্টের সিলেক্টর কাঁটাটা 10-এ দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন যে আমার ভোল্টটা 5 আছে এবং আয়ার ভোল্ট আছে, আয়ার ভোল্টও আছে 4 এবং সেন্সারে 5 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে। এখন তারপরও আমাদের রিমোটে কাজ করছে না, তাহলে আমাদের বুঝতে হবে সিস্টেম আইসি, অর্থাৎ এটা এই সিস্টেম আইসিটা নষ্ট বা আমাদের এই মেমোরি আইসিটা নষ্ট। যেহেতু এখানকার ভোল্টেজগুলো আমার সবই ঠিক আছে, সিস্টেম আইসি অথবা মেমোরি আইসি চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আগে আমরা মেমোরি আইসিটি চেঞ্জ করব। চলুন দেখি মেমোরিটাতে চেঞ্জ করে দেখি। মেমোরি আইসিটি খুলছি, আমি যেটা ব্যবহার করছি এটাকে সাকার বলে, এটাতে রাং খুব সুন্দরভাবে তোলা যায় এবং সার্কিটেরও কোনো পিসিবি বোর্ডেরও কোনো ক্ষতি হয় না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠছে। এখন পিসিবি বোর্ডটা আমরা উল্টাবো। এটাকে আমরা এইভাবে খুলবো। হ্যাঁ, নাম্বারটা দেখুন, আমি দেখতে পাচ্ছি মেমোরি আইসি 24C08A, অর্থাৎ FM24C08A, 24C08A, এটা হচ্ছে একটি মেমোরি আইসি। এবার আমরা যেটা এখানে লাগাবো সেটাও ঠিক একই মানের হতে হবে। দেখেন এটাও 24C08A, তো এটা এখন আমরা পিসিবি বোর্ডে লাগাবো। এর এবার ট্রুথ আছে, আপনারা খেয়াল করেন এই যে এটা হচ্ছে ট্রুথ, এবং সার্কিটেও এমন একটি চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন সাথে মিল করে লাগাতে হবে, তাহলে আইসিটা উল্টো লাগানো হলে আর কাজ করবে না। এই ট্রুথ, এটা হচ্ছে ট্রুথ। দেখেন এখানেও একটা চিহ্ন আছে বাঁকানো, এই যে একটা ট্রুথ, এটার সাথে এটা মিলাই লাগাতে হবে, এই যে ঠিক এভাবে দেখতে পাচ্ছেন, এই যে ট্রুথ, এই ট্রুথ। আবার আমরা পিসিবি বোর্ডটা উল্টাবো। এবার এটাকে আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং করছি, এপাশে সবগুলো কমন, অর্থাৎ একই ভোল্ট, গ্রাউন্ড। এটা শর্ট আছে কিনা সেটার জন্য লেগগুলো আমরা এভাবে পরীক্ষা করব, এবং সবশেষ এটাকে থিনার দিয়ে পরিষ্কার করব। এটাতে আমরা থিনার দিচ্ছি, দেখেন আমরা এই কালিগুলা উঠাই দিই। এখন আমরা পিসিবি বোর্ডটা টেলিভিশন সেট করব। এটা হচ্ছে আপনার সেই সেন্সার ক্যাবেল, সেটাকে লাগাই এবং সাউন্ডটাও লাগিয়ে দিই। হ্যাঁ, এবার এটাকে সুন্দরভাবে ভিতরে রাখি।
টেলিভিশন এটাকে পাওয়ার দেব। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার আসছে, রিমোটে কাজ করছে। হ্যাঁ, রিমোটে কাজ করছে। এটাকে এখন অন অফ করব। অফ হয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন অন হয়েছে। এটা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।